আজকে একটা ইম্পর্টেন্ট টপিকের উপরে আমরা কথা বলবো। আমি কিছুদিন আগে আপনাদের বলেছিলাম যে একটা আমরা প্লে লিস্ট বানাবো এবং সেখানে সমস্ত কৃষককে শেখানো হবে যে কোন ওষুধটা কখন ব্যবহার করতে হয়, কী পরিমাণে ব্যবহার করতে হয় এবং ওষুধটার কাজ কী, কোন কোন সবজিতে ব্যবহার করা যায়, সমস্তটা আমরা জানানোর আমাদের কথা ছিল। ওই সিরিজের এখনও একটা ভিডিও আপলোড করা হয়নি, তো আজকে এটা হলো প্রথম ভিডিও ওই সিরিজের। তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে নিই। আমরা প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু একটা ভোটিং করার জায়গা দিয়েছিলাম যে ওই ধরনের ভিডিওগুলি কি আপনারা দেখতে চান। আপনারা অনেকেই ওখানে ভোট করেছিলেন হ্যাঁ দেখতে চান, প্রায় 152 জনের মতো আপনারা ভোট করেছিলেন। যারা ভোট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। হোয়াটসঅ্যাপ ছাড়াও কিন্তু আমরা ইউটিউবেও দিয়েছিলাম, ইউটিউবে অনেকজন ভোট করেছে, প্রায় 530 জনের কাছাকাছি ভোট করেছে এবং 96% অর্থাৎ 96% ভোট দিয়েছিল যে হ্যাঁ ভিডিওগুলো করার জন্য। সেই জন্যই আমরা কিন্তু ওই ভিডিওগুলো এরপর প্রতি মাসে আশা করি 4টে করে দেওয়ার চেষ্টা করব। আমি ব্যস্ত থাকি অনেক, তাও আমি তারপরও আমি চেষ্টা করব যে ওই ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য। আর যে আরেকটা ভালো খবর, রিসেন্টলি আমাদের 20,000 ফ্যামিলি মেম্বার বা 20,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যে ভিডিওগুলো আপনারা দেখবেন একটা প্লে লিস্টের মধ্যেই পরপর কিন্তু সমস্ত ওষুধের প্লে লিস্টগুলো পেয়ে যাবেন পরপর। সর্বপ্রথম ধরুন একটা ফাঙ্গিসাইড নিয়ে আলোচনা করা হলো, তারপর একটা ইনসেকটিসাইড, পোকার ওষুধ, সাদামাছি, মাকড়, এইভাবে পরপর কিন্তু আমি আপলোড দিয়ে যাব আর আপনারা এক জায়গা থেকে দেখে নিতে পারবেন। তার জন্য এখনও যারা কিন্তু সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ওখান থেকে ওষুধ সম্পর্কে অনেক তথ্য আপনারা জানতে পারবেন। কম বেশি সকলেই জানা আছে ওষুধ সম্পর্কে, কিন্তু তারপরেও আরও অনেক কিছু জানানোর চেষ্টা করব যেগুলো আপনারা জানেন না, সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। সেই সাথে এটাকে একটা ট্রেনিং প্রোগ্রামের মতো আপনারা নিতে পারেন, কারণ ওইখানে আমি প্রত্যেকটা কৃষককে কীভাবে স্মার্ট হতে হয় সেটা শেখাবো বা কৃষিতে বেশি পরিমাণে কীভাবে লাভ করা যায় সেগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, খাতা কলমে আপনাদের নিয়ে বোঝাবো, অনেক কিছু থাকবে। তার জন্য আপনারা ওই প্রোগ্রামগুলো অবশ্যই কেউ যাতে না মিস করে যান সেটার খেয়াল রাখবেন। ওই ভিডিওগুলো আমরা যতটা সম্ভব রবিবারের দিকে অর্থাৎ সানডে যেটা হয় সেই দিন আপলোড দেওয়ার চেষ্টা করব, সন্ধে 7টার সময়। ভিডিওগুলো কেউ মিস করবেন না। আজকের ভিডিও এটুকু ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। সমস্ত কৃষককে আমরা সফল করে তুলবো, এটাই আমাদের অঙ্গীকার। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিও এটুকুই।